ওয়েলকাম করছি। আজকেও চাকদায় রয়েছি, কারণ আমি এখানে এসেছি এক্স্যাক্টলি আমার দিদির বাড়িতে। তো ওখানে স্টে করছি আর চাকদার কিছু ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, কারণ তোমাদের যারা নতুন দেখছো আজকে তারা হয়তো আমায় চেনো না। আমার নাম রাজু মুখার্জি আর তোমরা রয়েছো প্রতিকৃত পরিবার ইউটিউব চ্যানেলে। তো আমার এক্স্যাক্টলি অপারেশন হয়েছে দুটো চোখের আগে, তো আবার দুটো অপারেশন হবে, যে কারণে আমি কিছু ভিডিও এখন তোমাদের জন্য করে রাখছি। আমি জানি না ঠিক এটা কখন তোমরা পাবে বা পাবে না, বলতে পারছি না। চেষ্টা করছি যতটা, যে হসপিটালে ভর্তি থাকলে তো সঙ্গে সঙ্গে তো অপারেশন হবে, তখন না হসপিটালে বসে না কিছুটা এডিট করবো, তারপর কৌশিক তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। কৌশিক হচ্ছে আমার পার্টনার এবং আমার বন্ধু। আর আজকে চাকদার কিছু টুকটাক কিছু খাবার দেখছিলাম, তার মধ্যে একটা চপের আইটেম, মানে চপ বা সন্ধ্যাবেলার মানে চিকেন কাটলেট বা এই ধরনের টাইপের আইটেম, কিন্তু এখানে একটু হাটকে আইটেম পেলাম, বিভিন্ন রকমের আইটেম দেখলাম। তো আপাতত দাদার দোকানের সামনে রয়েছে, এবার খাবারগুলো খাবো আর খাবারগুলো কেমন সেটা তোমাদের বলবো আমি। তো চলো আপাতত যাওয়া যাক এবং খাবারটা খাওয়া যাক, খেয়ে কেমন লাগছে সেটা তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা শুরু করি আজকের মতো। হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দাও। চলো ভিডিওটা শুরু করা। এটা তোর এরিয়ার খাবার, তুই এটা খাস, এটা কেমন খেতে একটু বল। এটা চিকেন রাশিয়ান, খেয়ে দেখি প্রথমে তারপরে বলছি। গরম, ঠিক আছে গরম তো হবেই, খুব ভালো খেতে, টেস্টফুল খাবার। চিকেন আছে, আলু আছে, গাজর আছে, সঙ্গে কি দিয়েছে? সঙ্গে চাটনি দিয়েছে। আচ্ছা, পুদিনা বালা চাটনি, স্যালাড, ভালো খেতে। আচ্ছা, তুই এটা প্রথমবার কেন খেতেছিস, মানে একটু নামটা শুনে? প্রথমত নামটা শুনে চিকেন রাশিয়ানটা কি ব্যাপার। আচ্ছা, দেন খাওয়ার পরে খুব টেস্ট, দেন আবার সেকেন্ড বার খেতে এসেছে এজন্য। এটা এটা দামটা কি, মানে এটা দাম কত? আই থিঙ্ক 15-15। যাই হোক, ঠিক আছে। তো এখন কেমন লাগছে, এটা একই রকম কি আছে টেস্ট? একই রকম টেস্ট, টেস্টফুল খেতে খাবারটা, তোমার ট্রাই করে দেখতে পারো। একটু তোমাদের আমি স্টাফিংটা দেখিয়ে দিই, এখানে আলু দেখতে পাচ্ছ, ডুমো ডুমো করে আলু রয়েছে, গাজর রয়েছে, আর দাদা তো বলো চিকেনের কুচি আছে। তো খাবো, পাবো কি না চিকেনের কুচি সেটা বলছি, ওর যেটা মনে হয়েছে সেটা বলেছে ও। আচ্ছা, ধনে পাতা বা পুদিনা পাতা চাটনি, এটা সামথিং কিছু একটা, ওপরটা একটু কুমড়ো টাইপের, যাই হোক না কেন, এটা দামটা আমি ঠিক জানি না, তাও ও যখন বললো 15 টাকা, কারণ ও এখানে খায় এটা। তো যাই হোক, উপরটা একটু ক্রিস্পি খেতে আর একটু চটপটা খেতে, এবং মানে নামটা শুনে আমার হাঁটতে লাগলো, কারণ ওকেই জিজ্ঞেস করলাম ওর এরিয়া এখানে কি ভালো পাওয়া যায়। ক্রাঞ্চি টাইপের, ক্রাঞ্চি টাইপের, হ্যাঁ ক্রাঞ্চি টাইপের অবশ্যই, মানে ওর এরিয়া ও ভালো বলতে পারবে এখানে কি পাওয়া যায়। ও বলে চিকেন রাশিয়ান, আমি কি রাশিয়া গিয়ে খাবো? বলো না, রাশিয়া গিয়ে না, ইন্ডিয়াতে গিয়ে রাশিয়ার খাবার পাবে, মানে রাশিয়ার নামের খাবার পাবে। ঠিক আছে তাহলে চল যাই। তো এখানে আরও কিছু আইটেম অর্ডার দেওয়া আছে, সেগুলো পরপর বুঝতে পারছো, রোডের ওপর একটু আওয়াজ পাবে। তো এটা নিয়ে বেশি ভেজাবো না, এটা শেষ করি, অন্য আইটেম নিয়ে আবার আসবো। হচ্ছে খাসির চর্বি চপ, একটা থকথকে চর্বি দেখতেই পাচ্ছ মাটনের। তো কেমন খেতে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, সত্যি কথা বলতে মানে খাসির চর্বি দিয়ে চপ, তাও যদি একটু স্ম্যাশ ফ্যাশ করাও তো হতে পারতো, কিন্তু এটা পুরো থকথকে চর্বি পেলাম, ভেতরে মনে হচ্ছে আরও চর্বি আছে। হ্যাঁ, এখানে আরও চর্বি রয়েছে, যাই হোক, সেম স্যালাড দিয়েছে আর পুদিনা পাতা ধনে পাতা ধনে পাতা দিয়ে একটা চাটনি করেছে। যাই হোক, ফ্লেভারটা একটু অন্যরকমের,
কিছু জায়গা, তাদের কাছে আরও অনেক রকমের বিভিন্ন রকম নামের আইটেম আছে। তো একটু চর্বি সাইডটা খেয়ে তোমাদের বলি কেমন। খাসি চর্বি খেতে নর্মালি ভালো, মানে খাসিটাকেই তো খেতে ভালো, খাসি চর্বিটা তো আরও ভালোই হবে। তো মানে ওর পাল্লায় পড়ে কিছু কিছু অন্যরকম আইটেম পেলাম এবং মানে হাটকে আইটেম পেলাম। তো তোমরা এটা ট্রাই করতে পারো, আগে যেটা বললাম একটু অন্যরকম ফ্লেভারের। যারা চাকদায় থাকো তারা তো এই খাবারটা হয়তো খেয়েই থাকো তোমরা। এটা এক্স্যাক্টলি কোথায় কতক্ষণ কী কী পাওয়া যায় সবচেয়ে দাদার সঙ্গে পরে কথা বলছি আমি, তো তখন তোমাকে জানিয়ে দেবো, তোমরা পুরোটা দেখতে পাবো। আর একটা আইটেম আছে সেটা নেবো, সেটা নেওয়ার পর তোমাদের পুরো ওভারঅল রিভিউটা দেবো। তো এটা এই অবধি খেয়ে নিয়ে শেষ করি, আবার আরেকটা নিয়ে টিটু সরকার। তুমি এটা দোকানটা কতদিন ধরে দিয়েছো এখানে? 7 বছর হয়েছে। মানে একই জায়গায়? হ্যাঁ। তুমি মোটামুটি কবে খোলা রাখো, কবে কবে খোলা রাখো? তাই শনিবার করে বন্ধ থাকে আর এমনি সব দিনে খোলা থাকে। কিন্তু আজকে তো শনিবার, আজকে খোলা রেখেছো? আজকে কালকে আবার রবিবার থাকবে, বন্ধ করবো তো ওই জন্য। আর মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমার? 5টা, সন্ধ্যা 5টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত্রি 11টা অবধি মোটামুটি কি সব যে আইটেমই পাওয়া যায়? হুম, সবটাই পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি তোমার কাছে আমি নিয়ে নিচ্ছি, নিচে আপনারা ডিসক্রিপশন বক্সে দাদার ফোন নাম্বারটা পেয়ে যাবে। এটা কোথায় বলো? অপোজিট চিকেন শার্টে দেখতে পাচ্ছ, এটা এক্স্যাক্টলি সসে ডোবানো রয়েছে মনে হচ্ছে, আর কাঠি কাবাব, মানে অনেকটা কাঠি কাবাবের মতো। তো এটাতে দাদা বললো ক্যাপসিকাম ট্যাপসিকাম দেওয়া, একটু খেয়ে দেখি। একসঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন তিনটেই ফ্লেভার পেলাম। মানে খেতে কেউ জল জল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, বুঝতেই পারছো। এটার দাম হচ্ছে 30 রুপিস। তো এটা একটু অন্যরকম নাম, আমি এই যে মানে দাদা এই নামগুলো মানে কোনোভাবে খুঁজে বার করেছে বা কিছু, দাদা বললো ইউটিউবে গেলে এই নামগুলো পেয়ে যাবে বা খুঁজলে পেয়ে যাবে। এটা অরিজিনাল নাম আছে, দাদা কোনো নাম দেয়নি এটা আলাদা করে। তো আর একটা বাইট মানি, ভালো খেতে। এরপর আরেকটা আইটেম আছে যেটা আমার নাতনি যাই হোক সে খাবে, কি চিকেন ময়দা রোল না ময়দা রোল যাই হোক সেটা সে খাবে, সে বলবে। এটা আমি খেলাম, এবার ওর মতো করে বলুক, তারপর তোমাদের আবার কথা হচ্ছে। বল কেমন লাগছে খেতে? খুব টেস্টফুল খাবার, নট স্পাইসি। তোমরা ট্রাই করতে পারো চিকেন স্যাটেটা, আর কি বলবো কিছু বলার নেই, মানে শুধু খেতে, মানে খাবারটা এতটা টেস্টফুল হচ্ছে শুধু খাওয়া ছাড়া কোনো কথা নেই, ঠিক আছে? তাই শুধু খেয়েই যাচ্ছি। আটা অর্ডার দিচ্ছি চিকেন ব্রয়লার রোল, লাস্ট চিকেন ব্রয়লার রোল, ওটা দেখতে হবে টেস্ট কেমন। মানে ওটা তুই কখনো খেয়ে দেখেছিস কি কেমন? আরে দেখিস, আই হ্যাভ নো আইডিয়া কেমন খেতে কি টেস্ট, আই ডোন্ট নো। তো তোমরা খেতে টেস্ট করতে পারো, জিনিসটা খেতে ভালো। আচ্ছা, এটা হচ্ছে চিকেন ব্রয়লার রোল নাকি? হ্যাঁ, ব্রয়লার রোল, দাম হচ্ছে 40 টাকা। রাস্তার উপরে একটু কাছে না বাবা, একটু কাছে না, রাস্তার উপরে আওয়াজ বেশি আসছে। তো এটা অনেকটা তোমার রোল টাইপের, পিস পিস করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভেতরটা চিকেন। আর তোমার যেরকম এক্স্যাক্টলি রোল হয় চিকেন রোল বা ওরকম ওই টাইপের, কেন রোলই তো নাম। চলো এটা ফার্স্ট বাইট দিয়ে একটা কেমন দেখি। টমেটো সস দিয়েছে, উপরটা হচ্ছে অনেকটা
কি বলবো ক্রিসপি টাইপের ডিমো আছে, এটা ডিমো দিয়েছে দাদা বললো। এটা যে অর্ডার করেছে সে এবার তোমাদের খেয়ে বলবে কেমন, কারণ আমি এটা অর্ডার করে নিয়ে এসেছি, এটা আমার অর্ডারের মধ্যে ছিলও না, তো সেই কারণে বললাম ও খা ও খেয়ে বলুক ওর ফার্স্ট টাইম কেমন লাগে। আমার কিন্তু ফার্স্ট টাইম সত্যি খুব ভালো লেগেছে। খেতে খুব ভালো, টেস্টফুল খাবার, নট স্পাইসি, খেতে ভালো। তোর রেকমেন্ডেশন দিলে তবে লোক খেতে আসবে, তো তোর কাছে লোকের ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগছে, আই থিঙ্ক সবার কাছে ভালো লাগবে, তোমাদের কাছে ভালো লাগবে। তুমি একবার ট্রাই করে দেখতে পারো এই চিকেন বয়লার রোল। তো আমাদের এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আর একটা নতুন দিন এবং আর একটা নতুন এপিসোড নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই।